হাঁসুয়ার কোপ মেরে এক ব্যক্তির হাত কেটে ফেলল অপর এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানা নিকটবর্তী একটি মাঠে ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় মতিউর রহমান নামের এক ব্যক্তি নিজের জমিতে পাট বনছিলেন সেই সময় নাজমুল হক নামের এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় হাসুয়া নিয়ে মাঠে যাচ্ছিলেন তখনই নাজমুল হক নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎই মতিউর রহমানের হাতে হাসুয়ার কোপ মারে বলে অভিযোগ ঘটনার পর মতিউর রহমানের বাম হাতের কবজি কেটে মাটিতে পড়ে যায় এরপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় মতিউর রহমানকে প্রথমে গধুনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ এরপর পুলিশ পাটের জমিতে পড়ে থাকা কাটা হাত থানায় নিয়ে আসে ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ কি ওই এমন যে তাও না আমরা জানি

তারপর কি ব্যাপার কি এরকম কি তো নাজবুল মারেছে মারে হাত কেটে ফেলে দিয়েছে ঝামেলাও শুনে নি কোনোদিন যে ঝামেলা হয়েছে এখন কি কারণে কোনো রাগ টাগ আছে কিনা তা উল্টাচ্ছে